আসসালামু আলাইকুম। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা একটা পেন ড্রাইভকে কিভাবে বুটেবল বানাব। এটা এখন যারা নতুন করে উইন্ডোজ সেট আপ করতে যান তাদের জন্য খুবই অপরিহার্য একটা জিনিস, অত্যাবশ্যকীয় একটা জিনিস। এই জন্য এই কাজের জন্য আমার দরকার হবে একটা 8 জিবির উপরে পেন ড্রাইভ, 8 জিবির উপরে, যে কোনো সাইজের হলে হবে। তারপরে দরকার হবে একটা বুটেবল ডিস্ক, একটা বুটেবল ডিস্ক ডাউনলোড করা থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে আর কি। তো আমি আমার সেই জিনিসটা রেডি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগাইছি যেটা হলো 32 জিবির। এই এইটা হলো পেন ড্রাইভ, এটা হলো পেন ড্রাইভ, ইউএসবি ড্রাইভ, দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ। এই পেন ড্রাইভটাতে আমি বুটেবল তৈরি করব। এই এই ডিস্কটা, এই ডিস্কটা আমি ডাউনলোড করে নিয়েছি এর আগে। আর আপনাদের সুবিধার জন্য পেন ড্রাইভ বুটেবল করার সফটওয়্যার এবং এই এই উইন্ডোজের ডিস্কগুলো চাইলে আমার কাছে রিকোয়েস্ট করতে পারেন। উইন্ডোজের তো অভাব নাই, অনেক ধরনের উইন্ডোজ আছে, অনেক কিছু আছে, 11, 10, 8.1, 7, 7 প্রো, 7 আল্টিমেট, কোনোটা অ্যাক্টিভেটেড, কোনোটা অ্যাক্টিভেটেড না। তো যেটা আমাকে দরকার হবে আমাকে এসএমএস করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এই ডিস্কটা আমি সরি বুটেবল তৈরি করবো। তো বুটেবল তৈরি করার জন্য আমার রুফাস একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, রুফাস। রুফাস সফটওয়্যারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এটাকে এটাতে খেয়াল রাখবেন, ড্রাইভ রুফাস, আমি এখন পেন ড্রাইভকে বুটেবল সরাসরি করব, চট করে হয়ে যাবে, এটা খুব সময় সাপেক্ষ কাজ না। কম্পিউটার স্পিড ভালো থাকলে দ্রুত হবে, কম্পিউটার স্পিড খারাপ থাকলে ধীরে হবে। এইখানে খেয়াল রাখবেন ডিভাইসে পেন ড্রাইভটা সিলেক্ট আছে কিনা। তারপরে তারপরে আমি সরাসরি চলে যাব আমার ব্যাকআপ ফাইলে। এই ডিস্কটাকে আমি ইয়ে করব, আমি শর্টকাটলি নিয়ে আসতেছি, ব্রাউজ করলাম না, আমি ব্রাউজ করে আনা যায়, সিলেক্ট করে আনা যায়। হ্যাঁ, সরাসরি টেনে এখানে বসাই দিবেন উইন্ডোজ। এই উইন্ডোজটাতে উইন্ডোজ 7 এবং 10 দুইটা একসাথে আছে, অল ইন ওয়ান, অল ইন ওয়ান, যেটা লাইট ভার্সন, কম স্পিডের পিসির ক্ষেত্রে এই উইন্ডোজটা খুব কাজ দিবে, খুব ভালো চলবে আর কি। তো আমি এখানে এটাতে ডিফল্ট জিপিটি সিলেক্ট করা আছে, আমি জিপিটি করব না, কারণ সব ধরনের কম্পিউটার জিপিটি পার্টিশনের হয় না, ইউএফআই থাকে না, আমি এমবিআর করব। এমবিআর ফাইল সিস্টেমটা এনটিএফএস থাকবে। স্টার্ট করে দেই আমি, পেন ড্রাইভটা বুটেবল তৈরি হয়ে যাবে, এক্ষুনি বুটেবল তৈরি হয়ে যাবে। স্টার্ট, ওয়ার্নিং দেখাচ্ছে কি আমার পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি অবগত আছি কি না। ওকে টু কন্টিনিউ দিস অপারেশন ক্লিক ওকে, ওকে দিতে হবে, কোয়াইট করতে হলে ক্যান্সেল করতে হবে। বুটেবল তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা অনেক ছোট ডিস্ক তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, লাইট উইন্ডোজ এই কারণে ছোট, নর্মাল উইন্ডোজ হলে অনেক বড় সাইজের হতো, একটা সাইজই হতো প্রায় 4 গিগা তারও উপরে। এখানে আর কোনো কিছু করা লাগবে না, এটা কমপ্লিট হলে ফিনিশ দিয়ে ক্লোজ হয়ে যাব আমরা, এবং আমাদের বুটেবল পেন ড্রাইভ রেডি হয়ে যাবে। এই বুটেবল পেন ড্রাইভ পিসিতে ইউএসবিতে কানেক্ট করে বায়োস থেকে বুট অপশন পেন ড্রাইভ সিলেক্ট করে আপনি উইন্ডো সেট আপ করে নিতে পারবেন। এখানে টোটাল এস্টিমেটটা দেখাচ্ছে কতটুকু টাইম লাগতেছে।
আর বন্ধুরা আরেকটা কথা বলি, রুফাস নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। রুফাস একটা ফ্রি একটা সফটওয়্যার, এটা খুব দরকারি একটা সফটওয়্যার, এটা গুগল সার্চ করলেও পাবেন আপনারা রুফাস সফটওয়্যার। আড়াই মিনিট লাগলো, 2 মিনিট 32 সেকেন্ড। ক্লোজ দিয়ে আমি পেন ড্রাইভ বুটেবল অফ করে দেব। এখন আমি দেখি আমার পেন ড্রাইভটা কীভাবে বুটেবল হয়েছে দেখি। এই যে দেখেন, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন যে উইন্ডোজটা দিছি উইন্ডোজ 7 to 10 অল ইন ওয়ান ভার্সন 2। এই উইন্ডোজটা একসাথে দুইটা দুইটা ভার্সনের আছে। এটা এভাবে রান করলে বোঝা যাবে না, উইন্ডোজ ডস মুড ছাড়া, মানে ডস মুড বলতে গেলে আমি পেন ড্রাইভকে বায়োস থেকে বুটেবল করা লাগবে, তাহলে এটা কার্যক্রম দেখা যাবে না, এখান এখান থেকে কোনো কিছু দেখা যাবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা চিন্তা আশা করছি যে সহজে বুটেবল পেন ড্রাইভ তৈরি করে ফেলতে পারবেন।